পার্বতী হলেন মা অন্নপূর্ণা। পার্বতীর অন্য এক রূপ হল অন্নপূর্ণা, অন্নদা নামেও ইনি পরিচিতা। অন্ন কথার অর্থ ধান, আর পূর্ণার অর্থ পূর্ণ, অর্থাৎ যিনি অন্নদাত্রী, শক্তির অপর রূপ হিসেবে হিন্দুদের মধ্যে বিরাজমান, সেই দেবী হলেন মা অন্নপূর্ণা। দিভুজা অন্নপূর্ণার এক হাতে অন্নপাত্র ও অন্য হাতে হাতা থাকে। দেবীর এক পাশে থাকেন ভূমি ও অন্য পাশে শ্রী। চৈত্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে অন্নপূর্ণার পূজা করা হয়। কালী ও জগদ্ধাত্রী পুজোর মতনই তান্ত্রিক মতে এই পূজা করা হয়ে থাকে। হিন্দু নানা পুরাণ ও গ্রন্থে দেবী অন্নপূর্ণার উল্লেখ আছে, নানা কাহিনী ও আছে দেবীকে নিয়ে। সেগুলোর মধ্যে রয়েছে ব্যাসকাশী প্রতিষ্ঠার উপাখ্যান। তাছাড়া রায়গুণাকর ভারতচন্দ্রে দেবী অন্নপূর্ণার মাহাত্য বর্ণনা করে অন্নদামঙ্গল কাব্যও রচনা করেছেন। এই সমস্ত উপাখ্যানগুলির মধ্যে কাশী প্রতিষ্ঠার উপাখ্যান সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই নিয়ে একটি গল্পও আছে। বিয়ের পর কৈলাস পর্বতে শিব ও পার্বতী বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন, কিন্তু আর্থিক অনটনের জেরে কিছুদিন পর শুরু হয় দাম্পত্য কলহ। দারিদ্রতার কারণে পার্বতীর তিরস্কারে ঘর ছেড়ে ভিক্ষাবৃত্তি শুরু করেন মহাদেব, কিন্তু কোথাও ভিক্ষে না পেয়ে ব্যর্থ হয়ে কৈলাসে ফেরেন তিনি। কিন্তু পার্বতীর মায়াতেই যে তিনি ভিক্ষা পাচ্ছিলেন না তা বুঝতে পারেননি স্বয়ং শিব। পরে অবশ্য কৈলাসে ফিরে সকৃত পলান্ন, পায়েস, পিঠে প্রভৃতি খান। এরপর দেবীর মহিমা বৃদ্ধির জন্য কাশীতে একটি মন্দির স্থাপন করেন শিব। চৈত্র মাসে শুক্লা পঞ্চমী তিথিতে সেই মন্দিরে দেবী অবতীর্ণা হলেন। সেই থেকেই দেবীর পূজা প্রচলন শুরু হয়। অপর আরেকটি উপাখ্যানের মধ্যে ব্যাসকাশী প্রতিষ্ঠার উপাখ্যানও বেশ গুরুত্বপূর্ণ। এই উপাখ্যান অনুযায়ী পরম বৈষ্ণব ব্যাসদেব বিষ্ণুর নিকট শিবের নিন্দা করায় বিষ্ণু কর্তৃক তিরস্কৃত হন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি শিবের নিকট গিয়ে বিষ্ণুর নিন্দা করেন, তখন শিবও তাকে তিরস্কার করেন। এরপর শিব তাকে পর্ব ব্যতীত কাশী পরিক্রমা করতে নিষেধ করলে অপমানিত ব্যাসদেব দ্বিতীয় কাশী নির্মাণ করতে উদ্যোগী হন, কিন্তু কোনো দেবতাই তার এই গর্হিত কর্মের ভাগিদার হতে চাইলেন না। শেষে ব্যাসদেব দেবী অন্নপূর্ণার ধ্যানে নিমগ্ন হলেন। অন্নপূর্ণা এক জড়থির বেশে উপস্থিত হয়ে বারংবার তাকে প্রশ্ন করতে থাকেন, কি হইবে এখানে মরিলে? ব্যাসদেব বিরক্ত হয়ে বললেন, গর্ধব হইবে বুড়ি এখানে মরিলে। দেবীর ছলনা সফল হয়, তিনি তথাস্তু বলে অন্তর্হিত হলেন, কাশী মহিমা রক্ষিত হল। এইভাবে দেবী মহিমা প্রচারিত হতে থাকে। দেবী পার্বতী ভিক্ষারত শিবকে অন্ন প্রদান করেন বলে তার নাম অন্নপূর্ণা। চৈত্র মাসে শুক্লা পঞ্চমী তিথিতে অন্নপূর্ণা পূজা করা হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী দেবী অন্নপূর্ণার পূজা করলে গৃহে অন্নাভাব থাকে না,